প্রচন্ড আমার ঘুমপাইতেছে, মারাত্মক ঘুমপাইতেছে, যেটা বলার বাইরে। খুব কষ্ট যে বলো, খালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না। শোনা গো আমার, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রায় অনেকদিন পর একটা ব্লগ করলাম। সো আর এই ব্লগটাই হইতেছে আমার আর কি শেষ ব্লগ। আমি আর ব্লগ করবো না, বস ভাই প্রচুর প্যারা। এই কাজ কাজ কাম করার পরে মন চায় না যে এই মোবাইল টোবাইল হাতে নিয়ে তারপরে যে পরে ভিডিও ভিডিও করো। হ্যাঁ বন্ধু, আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? আমাদের হৃদয় ভাই ইনভাইট করছে আমারে। সো আজকে ভরপুর পার্টি, কোনো কথা নাই, কোনো কথা নাই, খালি আওয়াজ উপত্তি পিক ডাপ পিক, ঠিক আছে? সো গাইস, আর তার চলার কথা সে কিন্তু মেয়ে দেখতেছে, ঠিক আছে? তুমি না হো পায়গা, তার জন্য যদি তাকে যদি ভালো লাগে আমি ছবি তুলে তারা পাঠিয়ে দিব, ঠিক আছে? ক্যামেরা এদিকে এদিকে না, তো দেখতে শুনতে কিন্তু ভালোই, খুব খারাপ আঞ্জুয়া আঞ্জুয়া লম্বা চুয়া আছে, আঞ্জুয়া কাটিং কাটিং ভালো, আর মেডিং বরিশাল, ঠিক আছে? মেডিং বরিশাল, তো সমস্যা নেই যদি কেউ বিয়া করতে, পুষ্পা সুন্দরবন, পুষ্পা যদি কেউ বিয়া শাদি করতে চাও, কুরিয়ার পাঠিয়ে আসো, কুরিয়ার পাঠিয়ে মাস শেষে 3 লাখ টাকা, ঠিক আছে? আর বাংলাদেশে তার একটা পাঁচতলা বাড়িও আছে। দেখো দেখো খাচ্ছে, আমি বিশ্বাস করি না। গুড, ভেরি গুড। এই যে দেখেন ভাই, বন্ধের দিন বিক্রমপুরের দই খাচ্ছি। ও মাই গড, সিরিয়াসলি তুমি বিক্রমপুরের দই খাইতেছো? সত্যি শেষ করে তোমার খাচ্ছি তো, yes I can't speak gola shot dibe thai acha aruk bhai apni je rakhen apnar onubhuti ta ki onubhuti to bhai aruk bhai totto gaya gacha pura bolo baba ji onubhuti ta kon na bolte o bolo bhai pasha ari ari jachi baba amra ekhon bondhur bashay jaitechi mane bondhur bashay jabo kichu jinish niye ajen na odor dotto বন্ধুর বাসায় এসেছি, বন্ধুর বাসায় এসে এই যে আমরা, এই যে আমরা, আর ওই জায়গায় ওই জায়গায় আর বউ আছে, বউর লোকের সময় দিতে আছে, বউরে পন্দি সারা পন্দি দিন মালবানি কে চিল করবো, বউর লোকের কথা কয়ে বড় হারামি ও বেটা। আরে এলো ফ্যাক্টরি, ঠিক আছে? এই ঠিক আছে, বন্ধু তোমার রুম এনে তুমি অনেক গিয়া পাকাও, মাথায় চলে না। আরে কি হবে অন্ধকার কে লাইট কো, আর কেউ নেই স্যার, আর কেউ থাকে না? ও বন্ধুর রং, ও বন্ধুর গিটার দেখা,
গজব বেজতি হে রাতকে দিন করে গেছি শুধু একা সেই তুমি সমস্যা নাই ভালো ঠিক আছে তো এটার মধ্যে বন্ধু কি কি দিছ পেঁয়াজ রসুন ঠিক আছে জাস্ট একবার সিম্পল সিম্পল ভাবে বন্ধু আজকে ইয়ার মতো একটু দিয়ে এমনি ফ্লেভারটা একটু পরে আসবে তাড়াতাড়ি আসবো সবাই মতো মশলা দিস সুন্দরবন সুন্দর আমার দেশ আমার জন্মভূমি এবং আমার আমার জেলায় মেডিকেল কলেজ বলো এখন আমাদের সুন্দরবনের সুন্দরী মধু মধু অনেক সুন্দর মধু অনেক সুন্দর পাখি আছে এবং পাখি আছে অনেক ভালো ভালো এবং কি হরিণ চিতা হরিণ মানের শালিকে খোপড়ি তোর খোপড়ি তোর শালিকা বন্ধু চিমনে ঘুরনা দেয় মানে আমি পুরো স্তব্ধ অতভঙ্গ হয়ে গেছি ঠিক আছে একবারে আমরা আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলিদের জন্য দোয়া করবেন আমাদের দুজন দেশের অবশ্যই কিন্তু আমাদের সবচেয়ে বড় দেশ আমাদের মা বাবা রাইট আমাদের মা বাবার জন্য দোয়া করবেন একদম তাদের শরীরে সুস্থ থাকে তাদের শরীর সুস্থ থাকে মানে আমাদের মনটা ভালো থাকে
থাকে আর সুন্দর মতন যদি কথা বলে যখন আমি ফোন দেই যদি বলেন আমি ভালো আছি তখন কিন্তু সারাটা দিন আমার আমার দেশ থেকে ফ্যামিলি নিয়ে ব্যস্ত এবং তার জন্য সবাই দোয়া করবেন তার জন্য অসুস্থ সেরা শারীরিক ভাবে আচ্ছা আচ্ছা খুব সুস্থ খুব শিগগিরই সুস্থ হবে আচ্ছা তার সমস্যাটা কি সে তো অসুস্থ তুমি বলে দাও যদি তার থেকে পারি কথা সমস্যা শান্ত মাজারে মাজার দেখছে একটু ইঞ্জুরি মতো হচ্ছে ডাক্তার বলে সে কয় মাস হইছে ঘুরে আসছে সে 8 9 মাস হচ্ছে আচ্ছা 8 9 মাসে সে কাজ করে আর কি মাজার সমস্যা পাওয়া গেছে এটা খুবই খারাপ জিনিস না খারাপ বলতে কি এটা খুবই দুঃখজনক অ্যাক্সিডেন্টে তো বলা যায় হঠাৎ এটা ঠিক হ্যাঁ রাইট অ্যাক্সিডেন্ট বলা যায় না আর আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আর যদি পারি তাকে অবশ্যই ক্যামেরার সামনে আনবো সে এখন রেস্ট নিতে আছে না লাইভে না এটা ভিডিও করতেছি বন্ধু এখন আমরা লাইভে যাব লাইভে যাব তো ঠিক আছে আচ্ছা আর ইতোমধ্যে আমাদের এই তো বাদু আছে তারা দূর আছে হ্যাঁ আমাদের আমাদের এখান থেকে আটকে দাও বলতে বাবু দাদা খেয়েছেন না খেয়ে যে কারণ এই আমাদের ভাই আরেক ভাই নাকি খাওয়া দাওয়া স্যার লাইভ আছে না লাইভ না এটা অ্যাকচুয়ালি প্রো হইতে আছে ঠিক আছে তারপরে ভিডিও করে ছাড়াবো এই যে আমরা একটু আগে চাকি নিয়ে কথা বলছিলাম এই সেই নিয়ে সেই ভাই ঠিক আছে তার জন্য অবশ্যই দোয়া করবেন সবাই আপনি কিছু বলার আছে আচ্ছা থ্যাংক ইউ ওকে গাইস আমরা একটু আগে ব্লগে ছিলাম ঠিক আছে যে ব্লগ ভিডিও বন্ধু দেখতে আছে ঠিক আছে বন্ধু ওইখানে চেক করতে আছে ওই জায়গায় কোনো আঞ্জু বা কিছু আছে বন্ধু তুমি বন্ধু আজকে রান্না বান্না শেষে আমরা কই যাচ্ছি আমরা ভ্রমণে যাচ্ছি ভ্রমণে তো ভ্রমণটা কোথায় বন্ধু আজকে রাতে দাঁড়িয়ে যাবেন